আসসালামু আলাইকুম। প্রচুর বৃষ্টি হচ্ছে তো, অনেক দিন পরে বৃষ্টি হইতেছে। অনেক দিনই রোদে অনেক গরম ছিল এবং রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল, মানুষ একেবারে গরমে হাঁপিয়ে উঠেছে। তো আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না, যাক আল্লাহর রহমত দান করছে তাই বৃষ্টি হইতেছে। এখন ঠান্ডা আবহাওয়া চলতেছে তো অনেক বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি দেখলে সবারই ভালো লাগে, বৃষ্টিতে নাচতে ইচ্ছে করে। একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সাথে সাথে হালকা কিছু বাতাসও আছে। এই তো বৃষ্টিতে ভিজেই গাড়ি চলতেছে। তো রোডের দৃশ্য আমি দেখাচ্ছি, জানালা দিয়ে রোডের দৃশ্যগুলো দেখাইতেছি। অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে ওয়ালিদ একেবারে লাফালাফি করে, মানে বৃষ্টি হলে ওয়ালিদ ঘরে থাকতে চায় না, ওয়ালিদ দৌড়ে চড়ে গেল ছাদে। ওয়ালিদ ছাদে এসে বৃষ্টি দিয়ে ভিজতেছে। ওয়ালিদের কাছে বৃষ্টি অনেক ভালো লাগে, তাই ওয়ালিদ ছাদের মাঝে এসে বৃষ্টিতে ভিজতেছে। যে বৃষ্টিতে কেমন ভিজতেছে, অবশ্য ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপরও সে ঠান্ডার মাঝে বৃষ্টি দিয়ে ভিজতেছে, হাঁটতেছে। তো এখন বৃষ্টি একটু দেখা যায় কমে যাচ্ছে। তো ওয়ালিদকে নিয়ে রুমে চলে আসলাম, আবারও এসে জানালার ধারে দাঁড়িয়ে দেখলাম বৃষ্টি আবার বেড়ে গেল। তো মাথায় একটা আইডিয়া আসলো, বৃষ্টির দিন আজকে খিচুড়ি রান্না করব। তো এই যে আমি বোনা খিচুড়ি রান্না করলাম মুগ ডাল দিয়ে, আর গরুর মাংস রান্না করলাম আলু দিয়ে। যেহেতু বৃষ্টির দিন তো আমার রান্না হয়ে গেল, এই তো আমি সাজিয়ে দিলাম মুগ ডাল দিয়ে বোনা খিচুড়ি আর আলু দিয়ে গরুর মাংস।